সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, কার না স্বপ্ন থাকে? বাড়ি না হোক, অ্যাটলিস্ট একটা ফ্ল্যাটও যদি হয় তাহলেই বা মন্দ কি? যদি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের কথা বলি, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় একটা ফ্ল্যাট তাদের জন্য অনেক বড় একটা ব্যাপার থাকে। তো এই ফ্ল্যাটটা, এই যে স্বপ্নের এই ফ্ল্যাটটা কেনা আপনার জন্য দুঃস্বপ্নের কারণ হচ্ছে না? তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আজকে। মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে ফ্ল্যাট কিনে আমরা কতটুকু লাভবান হব কিংবা ফ্ল্যাট কিনে কতটুকু লুজার আমরা হব, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। দ্বিতীয়ত হলো, আপনি যদি 1 কোটি টাকাতে একটি ফ্ল্যাট কেনেন, আপনি 1 কোটি টাকা দামের ফ্ল্যাটই আপনি 20 থেকে 25 লক্ষ টাকায় কিভাবে কিনবেন সেটা আমরা আলোচনা করবো। তবে এই আলোচনাটা এই ভিডিও না, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো এই ভিডিওতে আমরা যেটি করবো, যে ফ্ল্যাট কেনা এটা কতটুকু লাভজনক আর এটাতে আমরা কি পরিমাণে লুজার হতে পারি। তো আসুন আলোচনাটা শুরু করা যাক। যদি আর্লি স্টেজে আপনি ফ্ল্যাটটা কিনে থাকেন, তাহলে এটা নিশ্চিত থাকুন আপনার জন্য এটা স্বপ্ন না, বরং দুঃস্বপ্ন সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। কারণটা কি? আমি কারণটা বলি। প্রথমত হলো, আপনি যে হ্যান্ডসাম ইনকামটা করছেন, প্রতি মাসে এখান থেকে আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এই ইনস্টলমেন্ট বাবদ পে করতে হবে। সেটা একদিন বা দুই দিন না, সেটা 15 থেকে 20 বছর ভেবে দেখুন। এই লং টার্মে এরকম একটা কি ইনস্টলমেন্ট প্রতি মাসে মাসে আপনাকে পে করা, এই লোনটা পরিশোধ করা, এটা ডেফিনেটলি আপনাকে পিছিয়ে দেবে। দ্বিতীয়ত হলো, আপনি ফ্ল্যাটটা যদি ভাড়া দেন, খুব বেশি হলে 25 থেকে 30 বা আরও বেশি হলে 35,000 টাকা ভাড়া পাবেন। কিন্তু 1 কোটি টাকা যদি আপনি বাইরে কোথাও ইনভেস্ট করেন, ডেফিনেটলি এর থেকে আপনি 8 থেকে 10 গুণ 20 গুণ বেশি ইনকাম করতে পারেন। আপনার ইনভেস্টের দরকার নেই। আপনি যদি ব্যাংকে ফেলে রাখেন অথবা আপনি যদি ডিবেঞ্চার বা সঞ্চয়পত্র কিনে রাখেন, তাহলে আপনি এটা নিশ্চিত থাকুন আপনার 1 লাখ বা তার কাছাকাছি ইনকাম আসবে। তো সেখান থেকে আপনি যদি 40-50 হাজার টাকা দিয়ে আপনি একটা ভালো মানের ফ্ল্যাটে বসবাস করেন, আপনি এটা নিশ্চিত থাকুন যে আপনি যে ফ্ল্যাটটি কিনেছেন তার থেকে অনেক কমফোর্টে সেখানে থাকতে পারবেন। সে এবং এর থেকে আরও একটা বড় ব্যাপার হলো, এরপরও আপনার কিন্তু অনেক টাকা আপনার হাতে থেকে যাচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো, আপনি প্রতিনিয়ত, আপনি যখন একটা ফ্ল্যাট কিনছেন, এই ফ্ল্যাটের যদি আমরা ভ্যালুয়েশন একবার করি, একটা ফ্ল্যাট যখন কিনবেন 8 থেকে 10 বছর 15 বছর মোটামুটি ফ্ল্যাটটা কিছুটা হলেও দাম থাকে। ধরুন 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আপনি 1 কোটি 10 লাখ বা 20 লাখ এরকম বিক্রি করতে পারবেন, বা কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো বা পারবেন না। কিন্তু যখন 15-20 বছর পরে বিক্রি করতে যাবেন, আপনি এটা নিশ্চিত থাকুন আপনার ওই 1 কোটি টাকাও ওখান থেকে ফিরবে না। বলা হয়ে থাকে যে আজ থেকে হয়তো বা 10 বছর আগে একটা ফ্ল্যাটের দাম ছিল হয়তো বা 15 লাখ টাকা 20 লাখ টাকা, আজকে একটা ওই একই মানের ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আমাকে 50-60 লাখ টাকা দিতে হচ্ছে, তাহলে তো ফ্ল্যাটের দাম ডেফিনেটলি বাড়ছে। কিংবা আগে আমরা যে ফ্ল্যাটটা 30 লাখ টাকায় কিনেছি, সেই ফ্ল্যাটটা এখন স্ট্যান্ডার্ড ফ্ল্যাট এবং সেটা এখন 1 কোটি 1 কোটি 20 30 50 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটা তো ডেফিনেটলি ফ্ল্যাটের দাম বাড়ছে। কিন্তু বাস্তবিক পক্ষে একটু খেয়াল করে দেখুন, যারা ওই সময়ে 20 বা 30 লাখ টাকাতে ফ্ল্যাট কিনেছে, তাদের ফ্ল্যাট আপনি এখন এসে 1 কোটি টাকায় কিনবেন কিনা, ওরা যে টাকায় ওই সময় কিনেছে ওই টাকাই এখন ওরা ওই রেটে বিক্রি করতে পারবে কিনা, সেটাই কিন্তু একটা সন্দেহের ব্যাপার থেকে যায়। বা বিক্রি করতে পারলেও খুব বেশি লাভবান কিন্তু সেখানে হতে পারবে না। হয়তো 30 লাখ টাকার ফ্ল্যাট তারা 40 লাখ বেচতে পারে, 35 লাখ বেচতে পারে, কিন্তু সেটা 1 কোটি টাকায় বেচতে পারবে না। কিন্তু ওই ফ্ল্যাটটা এখন যখন তৈরি হচ্ছে নতুন ফ্ল্যাট, সেই ক্ষেত্রে কিন্তু এটা 1 কোটি টাকাতেই কিন্তু বিক্রি হচ্ছে। এটা কেবল নতুন ফ্ল্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য, পুরাতন ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু না। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি 10-15 বছর বা 20 বছর পরে আপনি আর গেইনার না, লুজারই হবেন। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করলে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারেন, যেটা ক্যারিয়ার শুরু করার খুব কম সময়ের মধ্যেই আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য একটা বড় ফ্যাসিলিটিস হতে পারে, যেটা ফ্ল্যাট কেনার কারণে আপনি এটা হতে পারবেন না। যদি ফ্ল্যাট না কিনি তাহলে কোথায় আমরা এখানে ইনভেস্ট করতে পারি? আপনি কিন্তু ল্যান্ড কিনতে পারেন। খেয়াল করে দেখুন, একটা ল্যান্ড যদি আপনি কেনেন, একটা ল্যান্ড আজকে 1 কোটি টাকায় কিনলে এটা 5 বছর পরে 1 কোটি 50 লাখ বা 1 কোটি বা 2 কোটি বা 3 কোটি 5 কোটি 10 কোটিও বিক্রি হতে পারে। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু রেটটা বাড়ে না। অ্যাজ এ রেজাল্ট আপনি ডেফিনেটলি এখান থেকে খুব বেশি লাভবান হতে পারবেন না। হ্যাঁ, ফ্ল্যাট কাদের জন্য ভালো? যারা ক্যারিয়ার অলরেডি স্টাবলিশড, যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, তারা যখন ফ্ল্যাট কিনে এটা ডেফিনেটলি ভালো। তাদের এই ধরনের চিন্তা থাকে না যে ইনভেস্টের মাধ্যমে নিজেকে ডেভেলপ করার চিন্তা কিন্তু তখন আর এইভাবে থাকে না। তাদের অ্যাভেলেবেল টাকা থাকার কারণে অনায়াসে তারা কিন্তু একটা ফ্ল্যাট কিনে নিতে পারে। আসলে একটা গল্প শেয়ার করি, একটা বাস্তব ঘটনা। আমার এই বোন, সে ব্র্যাক এনজিওতে জব করতো, সে মোটামুটি প্রায় 17-18 বছর জব করার পরে তার আর ভালো লাগছে না, সে রিটায়ারমেন্টে চলে আসে। তখন তার এজ প্রায় 44 বা 45 এরকমই হবে। তার ইচ্ছা যে সে রিটায়ারমেন্টে যে টাকাটা পেয়েছে এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি করবে এবং সে বাড়িতে মোটামুটি একটু রিল্যাক্সে থাকবে। যখন সে বাড়িটা করার কথা চিন্তা করছে, আমি তখন একটু খেয়াল করে দেখলাম যে সম্পূর্ণ টাকাটাই সে বাড়ির পিছনে দিবে। আমি তখন জিজ্ঞাসা করি যে আসলে বাড়িটা করার পর তার হাতে টাকা থাকছে না, সে কীভাবে চলবে? তখন সে বলে যে কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে চলতে পারবো, সমস্যা হবে না। কিন্তু যখন আমি তাকে বলি যে বেতনের টাকাটা যদি প্রতি মাসে অফিস না করার পরেও আসে তাহলে কেমন হয়, সে আমার এই কথাটি কিন্তু সে রাখে। সে যেটি করে যে
বাড়ির পিছনে সম্পূর্ণ টাকা ইনভেস্ট না করে অল্প কিছু টাকা দিয়ে একটা বাড়ি করে, আর বাকি টাকা কিন্তু সে ইনভেস্ট করে রাখছে। বর্তমান যদি অনেস্টলি বলতে হয় তাহলে সে যে পরিমাণ স্যালারি পেত তার কাছাকাছি ইনকাম কিন্তু এই ইনভেস্ট থেকে এখন প্রতি মাসে আসে। খেয়াল করে দেখুন, তাকে কিন্তু আর টেনশন করতে হয় না প্রতি মাসে আমার এক চলার জন্য যে খরচটা থাকে সেই খরচটা আমার মেনটেন করার জন্য সোর্স খুঁজে বেড়ানোর আর দরকার হয় না। এখন কিন্তু সে টোটালি ফ্রিডম পেয়েছে। এবং এভাবে দেখা যায় যে সে যদি বাড়ির পিছনে সম্পূর্ণ টাকাটা ইনভেস্ট করতো, এখানে বাড়িটা হচ্ছে গ্রামের, তো খরচ করে আপনি যতই খরচ করেন না কেন ওইভাবে আপনি যদি ভাড়াও দেন আপনি কিন্তু ওইভাবে ভাড়া পাবেন না। অ্যাজ এ রেজাল্ট সেখান থেকে আসলে খুব বেশি গেইনার হওয়ার মতো সুযোগ কিন্তু নাই। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে আমার বোনটা লুজার হতে পারতো, কিন্তু আমার এই ছোট্ট একটি ক্যালকুলেশন দেখলাম যে তাকে মোটামুটি এখন যথেষ্ট প্রশান্তি দিয়েছে এবং সে যথেষ্ট ভালো আছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে হয়তো বা কিছু না কিছু আপনাদের কাজে আসতে পারে। আরেকটা বিষয় হলো, এরপরে আমি যে ভিডিওটি বানাবো, আপনি যে 1 কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন, এই 1 কোটি টাকার ফ্ল্যাট মাত্র 20-25 লাখ টাকায় কিন্তু কিনতে পারেন। আপনার এর বেশি টাকার দরকার হবে না। আমি এর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখুন, আমার বিশ্বাস আপনি অবশ্যই অবশ্যই 1 কোটি টাকার এই ফ্ল্যাটটি 20-25 লাখ টাকায় আপনি নিজেই কিনতে পারবেন। তো চলুন সামনে যে ভিডিওটি আসছে এই ভিডিওটি আমরা অবশ্যই অবশ্যই দেখে ফেলি।